নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজ কিছু টিপস নিয়ে চলে এসেছি আর কোনো ধাঁধা নয় শুধুমাত্র টিপস নিয়ে চলে এসেছি তো চলো দেখেই পেলে টিপসগুলো তো বন্ধুরা আজকের টিপস হচ্ছে প্রথম নাম্বার টিপস হচ্ছে দেখো আমরা যে যখন আমরা চিনি বয়ম বলো ডালের বয়ম বলো সেটা যখন লুজ হয়ে যায় তখন যদি আমরা এরকম করে প্লাস্টিক দিয়ে তারপর মুখটা আটকে দেই তাহলে কিন্তু এটা কিন্তু টাইট হয়ে যাবে আর দেখতেও কিন্তু বাজে লাগবে না যদি তোমরা এইভাবে একটু চার পাঁচটা একটু কেটে দাও তাহলে কিন্তু খুব যে একটা দেখতে বাজে লাগবে সেটাও কিন্তু না তো এভাবে কিন্তু তোমরা করতেই পারো তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো ভালো লাগলে অ্যাপ্লাই করো তো চলো বন্ধুরা তাহলে দ্বিতীয় টিপসটি দেখে নেই বন্ধুরা আমরা যখন বাজার থেকে লঙ্কা কিনে নিয়ে আসি তখন লঙ্কাগুলো কিন্তু আমাদের বুটিয়ে যদি আমরা ঠিকঠাক করে বোটাটা যদি না ছাড়িয়ে রেখে দেয় তাহলে কিন্তু লঙ্কাটা নষ্ট হয়ে যায় তো লঙ্কাটা কিন্তু ফ্রিজে যেভাবেই রাখো না কিন্তু নষ্ট হয়ে যায় তো কিভাবে রাখলে আমরা লঙ্কাটাকে ভালো রাখতে পারবো অনেক দিন রেখে খেতে পারবো আর এই বৃষ্টির দিনে তো লঙ্কা খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো এর জন্য কি করতে হবে বন্ধুরা একটি প্লাস্টিক নিয়ে নিতে হবে আর প্লাস্টিকের মধ্যে লঙ্কাগুলোকে রেখে বেঁধে এটাকে যদি একটুখানি আমরা সেফ টিফিন বলো আর কাঁটা চামচ বলো সেটা দিয়ে যদি একটু ফুটো ফুটো করে রেখে দেয় তাহলে কিন্তু আমাদের লঙ্কাটা আমরা ফ্রিজে কিন্তু অনেক দিন রেখে তারপর কিন্তু এটাকে খেতে পারবো একদম নষ্টও হবে না আর জিনিসের যেরকম জিনিস ঠিক সেরকমই থাকবে আশা করি এই টিপসটা তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন যদি আমরা এরকম ঘি বা আচার এরকম যদি এরকম দু দুটো মানে কাচের বয়াম যদি নিতে যাই তখন কিন্তু একটা আরেকটার সাথে লেগে প্লাস্টিকের মধ্যে নিলে কিন্তু ভেঙে যাবার ভয় থাকে তো এইভাবে তোমরা যদি একবার একবার ঘুরিয়ে এরকম করে গিট দিয়ে তারপরে তোমরা যদি এটাকে মধ্যে প্লাস্টিকের মধ্যে করে নাও তাহলে কিন্তু একটা প্লাস্টিকের মধ্যেও রোলো জিনিসটা আর কিন্তু একটার সাথে আরেকটা লেগে যে ভেঙে যাবে কাচের বয়াম সেটাও কিন্তু হবে না আর জিনিসটা কিন্তু আমাদের একসাথেই থেকে গেলো তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা তো আমরা পরবর্তী টিপসটা দেখে নিই বন্ধুরা আমাদের ঘরে যে আমরা আটা বিলনি যখন রাখি তখন কিন্তু সেগুলোতে কিন্তু আসলা টিকটিকি এগুলো কিন্তু চেটে দেয় তারপরে আমরা যখন আবার আবার রুটি বানাই তখন আবার এটাকে ধুয়ে নেওয়ার ঝামেলা থাকে তো আমরা যদি এভাবে প্লাস্টিকের মধ্যে করে রেখে দেই তাহলে কিন্তু এটা একদম বারবার করে যে ধুতে হবে সেটা কিন্তু একদমই হবে না প্লাস্টিকের মধ্যে ভালো করে একটু বেঁধে রেখে দিলে কিন্তু আমরা যখন আবার রুটি বেলবো তখন এটাকে আমরা বের করে তারপরে কিন্তু আপনাকে এটা ব্যবহার করতে পারবো তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে তো ভালো লাগলে অ্যাপ্লাই করো তো চলো বন্ধুরা তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা আমাদের রিমোটগুলো যখন ওই পিছনের পেছনের যে ব্যাটারির ঢাকনাটা থাকে সেটাও খুলে হারিয়ে যায় বা হয়তো এরকম করে যদি খোলা থাকে সেটা কিন্তু নোংরাও হয় তো এইভাবে যদি একটা প্লাস্টিকের সাহায্যে এভাবে যদি খুব সুন্দরভাবে আমরা একটু সেলোটিভ লাগিয়ে তারপরে এটাকে রেখে দিই যত্ন করে তাহলে কিন্তু যদি আমাদের হাত থেকে রিমোটটা পড়েও যায় তাহলে কিন্তু ব্যাটারিটাও খুলে আসবে না আর নষ্টও হবে না আর জিনিসটাও কিন্তু নোংরাও হবে না আর যত্নে থাকবে যেমনকার কার রিমোট তেমনই থাকবে কিন্তু এক ফুটাও কিন্তু নোংরা হবে না তো তোমাদের কাছে আইডিয়াটি কেমন লাগলো যে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তো দেখো কত সুন্দর লাগছে তো বন্ধুরা তাহলে চলো আমরা পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা আমরা যখন মোবাইল ব্যবহার করি রান্নাঘরে তখন কিন্তু আমরা মশলার হাতে বলো জলের হাতে বলো আমরা কিন্তু চট করে হাতটা হয়তো লেগে গেল মোবাইলের মধ্যে লেগে ভুল করে ধরে ফেলির ফলে কী হয় মোবাইলের কিন্তু ক্ষতি হয় তো মোবাইলটাও কিন্তু নোংরাও হয় এবং ক্ষতির হয় জল টল লেগে যায় তো এরকম করে যদি আমরা প্লাস্টিকের মধ্যে রেখে তারপর যদি আমরা একটুখানি সেলুটেপ বা গাডার লাগিয়ে রেখে দেই তাহলে রেখে তারপরে আমরা রান্নাঘরে ইউজ করি তাহলে কিন্তু খুব সহজে এটা আমরা যখন খুশি যে ভাবে খুশি ইউজ করতে পারবো এক ফোঁটাও নষ্টও হবে না আর কিন্তু জল লাগবে না হলুদ মশলা টসলা কোনো কিছু লাগবে না আর কিন্তু আমাদের যেরকম জিনিস সেরকমই থাকবে আর এক ফোঁটা নোংরাও হবে না আশা করি টিপসটি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা এখানে নিয়ে নিলাম আমি আদা তো আদা নেওয়ার পর আমরা দেখো অল্প আদা কিন্তু তো হয় না গোঁড়ো করা যায় না তো সেই আদাটাকে আমরা কিভাবে গুঁড়ো করব তো এরকম যদি নিয়ে নিয়ে তারপরে এরকম প্লাস্টিকের মধ্যে করে নিয়ে তারপরে যদি আমরা এটাকে একটু ঘষি তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আমাদের মশলাটা হয়ে যাবে একদম বাটার মতো হয়ে যাবে আর দেখো এই সামান্যর জন্য কিন্তু শিল্লোটা কিন্তু একদমই ব্যবহার করতে ইচ্ছে করে না তাই না বলো তো এইভাবে যদি আমরা করে নিই তাহলে কিন্তু আমাদের সিলিন্ডারও ব্যবহার করতে হবে না মিক্সিও ব্যবহার করতে হবে না আর দেখো আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি এটাও কিন্তু গেটারটা কিন্তু নোংরা হলো না কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেলো তো এই প্লাস্টিকের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের মশলা হয়ে গেল। তো বন্ধুরা চলো তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা আমরা যখন মোবাইল চার্জে বসাই বারবার কিন্তু মোবাইলটা পড়ে যায় খুলে বারবারই খুলে পড়ে যায় আর কোথায় রাখবো সেটাও কিন্তু টেনশন হয়ে যায় তো এরকম করে যদি আমরা একটা এক পাশটা ঢুকিয়ে তারপর যদি এভাবে আমরা চার্জার যদি প্লাস্টিকের মধ্যে করে ঝুলিয়ে রেখে দেয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের মোবাইলটা চার্জ হয়ে যাবে আর কিন্তু কোনো রকমই অসুবিধা হবে না আর প্লাস্টিকটা ভালো প্লাস্টিক নিয়েও যাতে ছিঁড়ে না যায় তো আশা করি তোমরা টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে অ্যাপ্লাই করো তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা আমি হাতে প্লাস্টিক বেঁধে নিলাম তো প্লাস্টিক বেঁধে নিয়ে তারপর আমি হাতে একটু গাডার লাগিয়ে দিলাম আর গাডার লাগিয়ে চুরিগুলোর ভিতরে ঢুকিয়ে দিলাম অর্থাৎ শাখার ভিতরে ঢুকিয়ে দিলাম তারপর আবার হাতেও কিন্তু আমি ঠিক একই রকমভাবে আমি আরেকটি প্লাস্টিক পরে নেব তো বন্ধুরা হাতে প্লাস্টিক পরে আমরা কি করব তো প্লাস্টিক হাতে পরে দেখো বন্ধুরা এই আমরা যখন অনেকেরই হয় যে এরকমটা হয় যে বাসন মাস্তে গেলে হাতে ঘা হয়ে যায় বাসন বিশেষ করে বৃষ্টির দিনে তো বেশি হয়ে থাকে বর্ষাকালে তো হাতে ঘা হয় সাবান সাবানে অ্যালার্জি থাকে সাবান ধরতে পারে না সার্ফ ধরতে পারে না তারা যখন সাবান সার্ফ যখন ধরবে তখন যদি এরকম করে প্লাস্টিক হাতে নিয়ে তারপর যদি সেই কাজগুলো করে তাহলে কিন্তু আর এই সমস্যাটা হবে না হ্যান্ড গ্লাভসের কাজ করবে এই প্লাস্টিকগুলো আশা করি তোমাদের টিপসটি ভালো লেগেছে তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা আমাদের ঘরে যে এই ধরনের ঝাড়ুগুলো হয় বিছানা ঝাড়া ঝাড়ু এই ঝাড়ুটাও কিন্তু আমাদের অনেক কাজে আমরা শুধু বিছানায় নয় আরও অনেক কাজে আমরা এটাকে ইউজ করতে পারি যেহেতু এই সলার মতো রয়েছে ঝাড়ুর মাথাটা তো ঝাড়ু মাথাটাকে কিন্তু আমি বাঁধবো না আমি এখানে বেঁধে দেবো ঝাড়ুর মাথাটা যেরকম ছড়ানো থাকে সেরকমই ছড়ানো থাকতে হবে এই কাজটা করতে গেলে আমাদের মাথাটা কিন্তু ছড়ানোই থাকতে হবে তো এখানে আমি একটা গাডার লাগিয়ে দিচ্ছি এবং গাডার লাগিয়ে দেওয়ার পরেও একটা আমি তোমরা চাইলে এখানে গিটও দিয়ে দিতে পারো তো প্লাস্টিক আমি গিট দিয়েও তোমাদেরকে দেখাচ্ছি এখানে একটা প্লাস্টিকটা আবার গিট দিয়েও দিচ্ছি গিট দিয়ে তারপরে আমরা এটাকে কী কাজে ইউজ করি তো দেখো তো বন্ধুরা এটাকে আমরা কিন্তু খুব সুন্দরভাবে একটা ভালো কাজে ইউজ করতে পারবো সেটা কি বন্ধুরা শোকেজের নিচে বলো আলমারির নিচে বলো যে ঝুল হয় না যে মাকসা ঝুলগুলো হয় সেগুলো কিন্তু আমরা কিন্তু হাত দিয়ে পরিষ্কার করতে পারি না এবং অনেকটা দূর হাটটাও আমাদের যায় না তো এভাবে কিন্তু খুব সহজেই দেখো আমি এভাবে খুব সুন্দরভাবে এই ঝুলগুলো ঝেড়ে নিয়ে আসতে পারছি যেহেতু সলা রয়েছে তো সলার মতো রয়েছে সেগুলো কিন্তু ঝুলগুলো বেরিয়ে আসবে আর নিচটা কিন্তু পরিষ্কার হয়ে ধুলো বালি কোনো কিছু একদম মোছার মতো হয়ে পরিষ্কার হয়ে চলে আসবে তো বন্ধুরা তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তো দেখো এভাবে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত কীরকম ঝুল লেগে চলে এসেছে ভিতর থেকে তো আশা করি আশা করি তোমরা আমাদের টিপসটি ভালো লেগেছে তো বন্ধুরা আমরা চলো পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের যেরকম মিক্সি গ্লাইন্ডারগুলো হয় এগুলো কিন্তু আমরা যখন ব্যবহার না করি বা ব্যবহার করি তখন কিন্তু যদি এরকম করে ফেলে রেখে দেয় তাহলে কিন্তু এগুলোর মধ্যে কিন্তু অনেক তেল ছিটে এসে নোংরা হয়ে যায় তেলে আঠা আঠা হয়ে যায় তো এরকম করে যদি আমরা একটা প্লাস্টিক দিয়ে এরকম করে ঢেকে রেখে দেই তাহলে কিন্তু এটা ধুলো বালি বলো তেলের আঠা বলো কোনো কিছু পড়বেও না আর জিনিসটাও কিন্তু আমাদের চকচকে থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর জিনিসটাও কিন্তু ভালো থাকবে তো আসলে আমাদের এটাও ভালো লেগেছে তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা আমাদের ঘরে যে চিরনি আমরা ব্যবহার করি সেই চিরনিটা কিন্তু একজন যদি আরেকজনের একজনের মাথাও যদি খুবসি থাকে তাহলে কিন্তু আরেকজন এটা ব্যবহার করতে পারে না বা ব্যবহার করলে কিন্তু ইনফেকশন হয়ে যায় তো দেখো সেরকম যদি প্লাস্টিক আমরা কেটে তারপরে প্লাস্টিক যদি এই চিলুনির মধ্যে লাগিয়ে তারপরে যদি আমরা এটাকে ব্যবহার করি তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আমাদের আমাদের এই যে প্রবলেমটা সেই প্রবলেমটা হবে না তো কিভাবে তৈরি করছি সেটা তোমরা দেখে না দেখলেই কিন্তু বুঝতে পারবে আর কতটা সহজ হয় এটা কিন্তু চুলটা যখন আমরা মাথা আশ্রাব তখন খুকসি বলো চুল বলো যেটাই নোংরাই থাকুক না কেন সেটা কিন্তু আমাদের এই প্লাস্টিকটার মধ্যে এটে এঁটে যাবে আর সেটা কিন্তু আমরা চট করে উঠে এটা কিন্তু দিতে পারবো তো দেখো সেটা কিভাবে আমরা তৈরি করছি তো দেখো এইভাবে প্লাস্টিকটা কেটে তারপর আমি এটাকে চাপ দিয়ে দিচ্ছি চাপ দিয়ে দেওয়ার পর যে দাঁতের চিরুনি যে দাঁতের মতো হয় সেগুলো কিন্তু আপনি বেরিয়ে আসবে এরকম দুপাশ থেকে একটু চাপ দিলে কিন্তু আসবে তো বেরিয়ে এভাবে করতে করে আমরা কিন্তু সুন্দরভাবে চিরুনিটাকে রেডি করে নিলাম তারপর এটাকে রেডি করে আমরা যদি মাথাটাকে আশ্রাই তাহলে কিন্তু যত নোংরাই থাকুক না কেন সেটা কিন্তু আমাদের এই প্লাস্টিকটার মধ্যে লেগে থাকবে আর প্লাস্টিকটা উঠিয়ে ফেলে দিলে কিন্তু আমাদের খুব সহজে কিন্তু আমাদের নোংরাটা উঠে চলে গেলে তো চুল টুল যা থাকবে সব কিন্তু আমাদের এই প্লাস্টিকটার মধ্যেই থাকবে আর ইনফেকশনও হবে না একজনেরটা দিয়ে আরেকজন আসতে তো আশা করি তো আমাদের এই টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে অ্যাপ্লাই করো তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা আমাদের ঘরে আমরা যখন ঝাড়ু ব্যবহার করি তখন এই ঝাড়ুগুলো কিনে আনার পরে কি হয় এই নতুন অবস্থায় কিন্তু এই যে এই জায়গাটার থেকে কিন্তু ভেঙে বারবার পড়ে যায় তো ভেঙে পড়ে যায় তো এই জায়গাটা যদি আমরা এরকম করে প্লাস্টিক দিয়ে তারপরে এখানে একটা গিট দিয়ে দেই তাহলে কিন্তু এইখান থেকে যে ভেঙে যাওয়ার সেটা কিন্তু ভেঙে যাবে না আর এই প্লাস্টিকটাও কিন্তু গিট দিয়ে দেওয়ার ফলে এই জায়গাটার মধ্যে মজবুত হয়ে লেগে থাকবে আর প্লাস জিনিসটা ভেঙেও যাবে না আর টিক্স কিন্তু আমাদের অনেক হবে এটা যদি এক বছর যায় আর এই প্লাস্টিক দেওয়ার কারণে কিন্তু এটা কিন্তু দুই বছর আমাদের কোনো হামমসে যাবে কোনো রকমই চিন্তার ব্যাপারই থাকবে না তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এভাবে কিন্তু আমরা কিন্তু যখন ঝাড়ুটাকে কিনে নিয়ে আসবো তখনই কিন্তু এই কাজটা করতেই পারি তাই না বলো তো চলো তাহলে বন্ধুরা ঝাড়ু দিয়ে আরেকটা তোমাদের টিপস দেখাচ্ছি তো বন্ধুরা এই ঝাড়ুটার মাথায় আমি নিয়ে নিচ্ছি প্লাস্টিক তো নিয়ে নিচ্ছি প্লাস্টিক এই প্লাস্টিকটা দেখো এভাবে আমি একটু গিট দিয়ে দিচ্ছি আর এই প্লাস্টিকটা গিট দিয়ে তারপর এটার মধ্যে আমি কী করবো প্লাস্টিকটা দিয়ে এটা আমাদের যে শোকেজের নিচ বলো খাটের নিচ বলো যে জায়গাটাতে আমাদের হাত যায় না অনেকটা দূর খাটের নিচগুলো তো হাতে যায় না সেটার নিচে কিন্তু অনেকটা ধুলোবালি জমা হয় তো সেইভাবে যদি আমি আমরা এইভাবে ঝাড়ুর মধ্যে যদি প্লাস্টিক লাগিয়ে তারপর যদি আমরা পরিষ্কার করি তাহলে কিন্তু এই ঝাড়ুর সাহায্যে কিন্তু আমাদের খাটের নিচের অনেকটা পরিষ্কারও হয়ে যাবে মাকড়সার জাল বলো তারপর হচ্ছে ধুলো বালি কাঠের যে একটা গুঁড়ি থাকে সেটাও কিন্তু পড়ে যাবে পরে যে পরে থাকে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে কিন্তু আমরা সোফার নিচ বলো সব কিছু নিচ কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারি তো দেখো এখানে সোফার নিচ থেকেও আবার প্লাস্টিক চলে এলো একটা চুল চলে এলো কতগুলো ছোট ছোট চুল বড় বড় চুল সব কিন্তু চলে এসেছে পরিষ্কার হয়ে গেল তো আশা করি এরকম তো আমরা হাত দিয়ে করতে পারি না আশা করি তোমাদের ভালো লেগেছে তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই বন্ধুরা আমাদের ঘরে যে এরকম ধরনের আটার প্লাস্টিকগুলো হয় এই আটার প্লাস্টিকগুলোর আমি দুপাশে কেটে নিলাম তো এটা কেটে তারপর আমি কী কাজে ব্যবহার করব এক পাশটা আমি কেটে দিব তো আর এক পাশটা থাকবে তো এটা আমি কেটে কী কাজে ব্যবহার করব তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো বন্ধুরা এটা কিন্তু আমাদের অনেক ইলেকট্রিক বিল আমাদের বাঁচিয়ে দিতে পারে তো সে কী কীভাবে বাঁচিয়ে দিবে তো বন্ধুরা দেখো এইভাবে যদি আমরা ফ্রিজের ভিতরে এইভাবে রেখে দেই তাহলে কিন্তু বরফটা কিন্তু কম জমবে আর কিন্তু এখানে তোমরা যে জিনিসটাই রাখো না কেন ভিতরে ফ্রিজ ফ্রিজের ভিতরে তাহলে কিন্তু বরফটাও কম জমবে ফলে কিন্তু আমাদের ইলেকট্রিক বিলও কিন্তু আমাদের অনেক কম আসবে আশা করি এই টিপসটিও ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো বন্ধুরা চলো আমরা পরবর্তী টিপসটা দেখে নিই বন্ধুরা এখানে নিয়ে নিলাম প্লাস্টিক তো বন্ধুরা তোমাদেরকে আমি একটা আমি খুবই দুঃখিত যে তোমাদের ঠিক মতো পরিষ্কার করে দেখাতে পারছি না ক্যামেরাটা ঠিকঠাক করে করতে পারে ফোকাস করেনি তো এটা দেখো কেটে কেটে নিচ্ছি এটা দেখে বোঝেও একটু বুঝে না কষ্ট করে তো দেখো এইভাবে কেটে কেটে নিচ্ছি কেটে কেটে নিয়ে তারপরে এটা আমরা কী কাজে ইউজ করব তো চলো দেখি এইভাবে একটা খুন্তি নিয়ে নিব আর এই খুন্তির মধ্যে এরকম করে পেঁচিয়ে তারপর একটা গাডার লাগিয়ে দিব তো গাডার লাগিয়ে দেওয়ার পরে এটা কী কাজে ইউজ করব তোমরা দেখতে থাকো আর একটা অসাধারণ কারণ এটা দিয়ে কিন্তু একটা আইডিয়া হয়ে গেলো এই আইডিয়াটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে ভালো করে জানিয়ে দিও আমাকে দেখো এটাকে নিয়ে আমরা একদম চলে চলে যাব আমরা ফুলদানিতে আর এই ফুলদানির মধ্যে কিন্তু অনেক ধুলোবালি লেগে থাকে আর এই ধুলোবালিগুলো কিভাবে পরিষ্কার করা যায় তো এইভাবে যদি আমরা একটি প্লাস্টিক দিয়ে এরকম করে একটা তৈরি করে নেই তাহলে কিন্তু খুব সহজে কিন্তু এটা কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারি দেখো এইভাবে করলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় এটা কিন্তু কোনো রকম অসুবিধা হয় না আর যত ধুলোবালি থাকুক না কেন এভাবে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর এক ফুটটাও ধুলোবালি লেগে থাকবে না তো দেখো এভাবে কিন্তু যে দরজার যে জায়গাগুলো ফাঁকা জায়গাগুলো সেগুলোতেও কিন্তু এভাবে কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারি এগুলোতে কিন্তু হাত দিয়ে করতে গেলে হাত কেটে যাওয়ারও ভয় থাকে কোনো সময় এরকমটা হয় তো অনেক জায়গা আছে যেগুলো তো হাতে উপরে উঠে না তো সেই জায়গাগুলো তো এরকম করে যদি পরিষ্কার করে নেওয়া যায় এরকম ঝুল থাকে তো নোংরা অনেকটা জমি থাকে দরজার দরজার উপরে তো এইগুলো কিন্তু খুব সুন্দরভাবে এটা দিয়ে পরিষ্কার করা যাবে তো তোমরা আশা করি বুঝতে পেরেছ তো বন্ধুরা চলো তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা আমরা যখন বাড়িতে থাকি না কোথাও যাই তখন এসে আমাদের কিন্তু গ্যাস কিন্তু গ্যাসে ব্যবহার করতে গ্যাসের উনানগুলো ব্যবহার করতে খুবই ঘৃণা লাগে সেগুলো কিন্তু আবার মাঝামাঝি করতে হয় তো খুবই সমস্যার সৃষ্টি হয় তো আমরা কোথাও যাওয়ার আগে এরপর থেকে যদি আমরা কোথাও যাই তার আগে যদি এরকম করে প্লাস্টিক দিয়ে তারপর যদি এগুলোর মধ্যে রেখে যাই তাহলে কিন্তু আমাদের এসে বাড়তি কাজ কিন্তু করার একদমই প্রয়োজন নেই শুধু একটু গ্যাসটা একটু মুছে নিলেই হয়ে যাবে তো আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন